মা কালীকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসেন ডাকাতেরা। বটগাছের তলায় মা কালীকে প্রতিষ্ঠা করা হয়। দেবী বিলীন হয়েছেন গাছের কোটরে। সাত ভাই ডাকাতে প্রতিষ্ঠিত মন্দির আজ সাত ভাই কালীতলা। কথিত আছে, ডাকাতি করতে গিয়ে কালীমাকে বাংলাদেশ থেকে এখানে নিয়ে এসেছিলেন সাত ডাকাত। মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন ঘন জঙ্গলে ঘেরা এই বটগাছের নিচে। তারপর থেকে ধীরে ধীরে ডাকাত সেই সাত ভাইয়ের নামেই নামকরণ হয়ে উঠেছে এই মন্দিরের। বর্তমানে উত্তর চব্বিশ পরগনার পুরাতন বনগার এই মন্দির সাত ভাই কালীতলা নামেই পরিচিত। সে অবশ্য অনেক আগের কথা। স্থানীয় সূত্রে জানা গেল, প্রায় চারশো বছর আগে এখানেই বসবাস করতেন সাত ডাকাত, সম্পর্কে তারা ভাই। কথিত আছে, অধুনা বাংলাদেশের যশোহরে জমিদার বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল সাত ভাই। জমিদার বাড়ির সর্বস্ব লুট করে ফিরে আসার পথেই দৈববাণী হয়, সবই যখন নিয়ে যাচ্ছিস আমাকেই বা রেখে যাবি কেন। এরপরই নাকি সাত ভাই মাকে নিয়েই চলে আসেন এখানে, মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন এই প্রাচীন বটবৃক্ষের নিচে। কিন্তু মায়ের পুজো করবেন কে? খোঁজ শুরু হয় পুরোহিতের। পুজোর দায়িত্ব পড়ে গ্রামের চক্রবর্তী পরিবারের ওপর। বংশ পরম্পরায় এখনও এই মন্দিরের পুজো করছেন চক্রবর্তী পরিবারের সদস্যেরা। এ বিষয়ে মন্দিরের পক্ষে পুরোহিত সুশান্ত চক্রবর্তী বলেন, সাত ভাই কালীমা এখানে প্রতিষ্ঠিত আজ থেকে চারশো বছর আগে কোনো এক জমি যশোর জেলায় এক জমিদার বাড়িতে ডাকাতিরা ডাকাতি করতে গিয়েছিল। সেখানে এই মা ছিল, যখনই ডাকাতি করে সমস্ত কিছু ওদের জমিদারের লুণ্ঠন করে নিয়ে আসে, তখন এই জমিদার কাছে লুণ্ঠন করে নিয়ে আসে, তখনই ডাকাতদের মা এই মানে নিজে মুখে ব্যক্ত করে যে আমার তো সব কিছু নিয়ে যাচ্ছিস, তাহলে আমাকে কেন রেখে যাচ্ছিস, আমাকেও নিয়ে চল। সেই মুহূর্তে ওখান থেকে ডাকাতরা মোটামুটি সব সিদ্ধান্ত নিয়ে মোটামুটি মাকে এনে এখানে প্রতিষ্ঠিত করে আজ থেকে প্রায় চারশো বছর আগে। সেই থেকে আমাদের বংশ পরম্পরা মোটামুটি আমরা এই মাকে এখানে পুজো অর্চনা করছি, এইভাবে চলছে। খুবই জাগ্রত মা, এখানে অনেক সেলিব্রিটিরা এসছে, যেমন সুনীল দত্ত, হাইকোর্টের চিফ জাস্টিস, এনা সব মাকে এ করেছে, করার পরিপ্রেক্ষিতে এসছে পুজো দিতে। এই যেখানে মা এখানে প্রতিষ্ঠিত আছে, মাকে যে যা মনস্কামনা করে পূর্ণ করে। মা এখানে প্রতিষ্ঠিত আছে, কিন্তু তার যে বেদিতে প্রতিষ্ঠিত আছে সেই বেদির কিছু অংশটা দেখা যাচ্ছে, কিন্তু মাকে এখনও দেখা যায়নি। মার এই আবির্ভাব মানে যে মূর্তিটা, এই মূর্তিটা এখানেই আর কি, কোনো একটা ব্যক্তি নিজে মানে স্বপ্ন দেখেছে, দেখার পরে মাকে এইভাবে সাজানো হয়েছে। মন্দিরের পেছন দিয়েই বয়ে গিয়েছে ইছামতি নদী। নদী পেরিয়ে ট্রেন যাবে বাংলাদেশ। সময়টা তখন ব্রিটিশ পিরিয়ড। ব্রিজ বানানোর জন্য মন্দিরের এই বটগাছ কাটার প্রয়োজন হয়। যে ব্রিটিশ সাহেব দায়িত্বে ছিলেন, তিনি লোক লস্কর নিয়ে গাছ কাটার কাজ শুরু করতেই অসুস্থ হয়ে পড়েন শ্রমিকেরা। বাধ্য হয়ে গাছ কাটা থেকে বিরত থেকে রেলপথ ঘুরিয়ে নিতে হয়। জানাচ্ছিলেন চক্রবর্তী পরিবারের মেয়ে বছর সত্তরের আন্না ব্যানার্জি। এই জায়গাটা ডাকাতাই করেছিল, এই বেজিটা করে প্রতিষ্ঠা করে ওরা মাকে রেখে তারপরে ব্রাহ্মণ খুঁজতে যায়। এবার ব্রাহ্মণ খুঁজে এনে তখন ব্রাহ্মণদের এখানে দিয়ে হাতে দিয়ে তখনই ওরা পালিয়ে যায়। সেই থেকে ব্রাহ্মণরা পুজো করছে, বংশ পড়ার পর পুজো করছে। এবারে যে যা মানত করে পূর্ণ হয়। তারপর রেললাইনের ব্যাপারটা শোনেন, রেললাইন এই এখান থেকে সোজা রেললাইন নেবে, তখন আর কি ওই গাছে কোপ দেয়, দেখে লাল আঠা বেরোয়। এবার ওরা বড় সাহেবরে খবর দিল, বড় সাহেব খবর দিলে তখন উনি এসে দেখে যে হ্যাঁ সত্যি মানুষ অসুস্থ হয়ে পড়েছে। তখন উনি বলছে কি যে না, তাহলে রেললাইন ঘোরাও। তা সেই থেকে রেললাইন ঘুরিয়ে দিয়েছে। তারপরে ওরা এখানে এসে মায়ের প্রতিষ্ঠা করে পূজা আশ্রা করতেন ব্রিটিশ পিরিয়ডে। এটা পরপর হতেই লেগেছে। তারপরে হচ্ছে গিয়ে এখানে যেসব ভক্তজন আসে প্রত্যেকেরই, এমনকি সুনীল দত্ত এসেছে। সুনীল দত্ত যে এই কলকাতায় বসে শুনেছে যে মা খুব জাগ্রত, ওনার ছেলে ধরা পড়েছিল, উনি মানত করলো, সেখানে বসে ওনার মানত পূর্ণ হলো, উনি এসে পুজো দিয়ে গেল। কালের নিয়মে ইছামতি দিয়ে অনেক জল গড়িয়েছে। রেল সেতু তৈরি হয়েছে মন্দিরের অনেক দূরে। গহীন জঙ্গলে ঘেরা এলাকা আজ জনবসতি পরিপূর্ণ। প্রাচীন বটবৃক্ষ আজ শাখা প্রশাখা বৃদ্ধি করেছে। মন্দির সূত্রে জানা গেল, মা বর্তমানে এই গাছের কোটরে বিলীন হয়েছেন।
বটবৃক্ষতেই মায়ের আদল তৈরি করা হয়েছে। সেখানেই পুজো হয় বারো মাস। পৌষ মাসে এখানে এক মাস কালব্যাপী মেলা বসে। ডাকাতদের প্রতিষ্ঠা করা মায়ের সেই বেদির কিছুটা অংশ রয়ে গিয়েছে মন্দিরের পেছনের দিকে। মন্দির কমিটির পক্ষ থেকে বর্তমানে ঘিরে দেওয়া হয়েছে সেই জায়গা। চক্রবর্তী পরিবারের বর্তমান প্রজন্মের সদস্য প্রিয়াংশু চক্রবর্তী বলেন, আসলে ডাকাতরা যখন এই গাছের কোটরে এসে মাকে রাখে, পুজো করা শুরু হয়, সে তো আজকের কথা না, প্রায় 400 বছর আগের কথা। তো পুজো হতে থাকে আস্তে আস্তে, যত বছর গেছে গাছেরও বয়স বেরিয়েছে, তত গাছ ভেতরে মাটির ভেতরে প্রবেশ করছে আস্তে আস্তে। তো যখন ভেতরে আস্তে আস্তে প্রবেশ করে তখন একটা বেদি মতো বাঁধিয়ে দেওয়া হয় ওখানে মাটি দিয়ে। এখন যেন সিমেন্ট বালিতে করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানটাই, তখন মাটি দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়। তো সেই বেদিটা কিছু অংশ ছিল ভেতরে, যেটা আমরা পুজো করি এখনও, কিছু অংশ বাইরে আছে। তো সেই বেদিটাকে সংরক্ষণ করার জন্যই আমরা এখানটায় সিমেন্ট বালি দিয়ে জিনিসটাকে বেদ বাঁধিয়ে দিয়ে টিনের চাল দিয়ে দিয়েছি, যাতে কোনো মানুষের সেখানে পা না লাগে, কারুর কেউ যেন এখানে আগুন না দেয়। কারণ এখানে সবাই ধূপকাঠি মোমবাতি দেয়, মাকে মনস্কামনা পূর্ণ করে। যারা জানে যে মেন বেদিটার বাইরে কিছু অংশ আছে তারা দেয়, যাতে মায়ের কোনো ক্ষতি না হয়, তার জন্য আমরা বেদিটা বাঁধিয়ে দিয়েছি। এই মহকুমা তো বটেই, রাজ্য এমনকি রাজ্যের গণ্ডি পেরিয়ে আজ ছড়িয়েছে সাত ভাই কালীতলার দেবীর মাহাত্ম্য। জানা যায় টাঁডা আইনে অভিনেতা সঞ্জয় দত্ত গ্রেপ্তার হবার পর তার পিতা অভিনেতা সুনীল দত্ত মানত করেছিলেন। সঞ্জয় দত্ত মুক্ত হবার পর তিনিও আসেন এই মন্দিরে পুজো দিতে। ভক্তদের বিশ্বাস, মায়ের কাছে মানত করলে মা কাউকেই ফেরান না। এমনই নানান অলৌকিক কাহিনী জড়িয়ে রয়েছে সাত ভাই কালীতলার এই মন্দিরকে ঘিরে। সভ্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। ধনতেরাস, ধামাকা, আরতি জুয়েলার্স ও নিউ আরতি জুয়েলার্স, হীরামহল গলি, সোনাপট্টি, বনগ্রাম। আগামী 7ই নভেম্বর থেকে 11ই নভেম্বর পর্যন্ত ধনতেরাস উপলক্ষে প্রতিটি নতুন হলমার্ক গহনা কেনাকাটায় থাকছে প্রতি বছরের মতো আকর্ষণীয় ও অভাবনীয় ছাড়। শর্তাবলী প্রযোজ্য।